আসসালামু আলাইকুম। বিধিনিষেধ প্রায় শেষ, কোথাও কোনো বাধা নেই, গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি চলছে, সড়কে নেই আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি, মার্কেট শপিং মল ছাড়া খুলছে প্রায় সব দোকানপাট, বাজারমুখী সড়কেও আছে ভিড়। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধের মধ্যে রবিবার 8 আগস্ট রাজধানীর মিরপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। মিরপুর 10 নম্বরের চেকপোস্টে পুলিশের উপস্থিতি ছিল দায় সারা। শাহালি মার্কেটের সামনে চেকপোস্টে ট্রাফিক পুলিশের একজন সদস্য দাঁড়িয়ে থাকলেও কাউকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়নি, ফলে কোনো বাধা ছাড়াই মোটর সাইকেল, রিক্সা ও ব্যক্তিগত গাড়ি চলছে। 10 নম্বরে পেয়ারা বিক্রেতা সিরাজ বলেন, এখন আর কেউ সমস্যা করছে না, সব দোকানপাট খোলা, এখন আর লকডাউন নাই। শাহালি মার্কেট বন্ধ থাকলেও মূল ফটকের বাইরে মোবাইলের দোকানদার বিক্রয়কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্রেতাদের ছবি দেখিয়ে ভেতর থেকে মোবাইল সহ অন্যান্য সরঞ্জাম এনে দিতে দেখা গেছে। বিধিনিষেধ তৎপরতার ব্যাপারে জানার জন্য মিরপুর 10 নম্বরের পুলিশ বক্সে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। এছাড়াও রূপনগর, পল্লবী, মিরপুর 2 সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সব ধরনের দোকানপাট খুলেছে। গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় ওয়ার্ড কমিশনারের কার্যালয়ের সামনে ছিল টিকাগ্রহীতাদের ভিড়। প্রধান সড়কের মানুষের চলাফেরাও প্রায় স্বাভাবিক হয়ে গেছে। মিরপুর বেনারসি পল্লীর শাড়ির দোকানদার শাহনেওয়াজ বলেন, 11 আগস্ট থেকে দোকানপাট খুলবে, এখন পালায়া পালায়া বেচাকিনা করছি, পুলিশ আসলে শাড়ার বন্ধ করি, তারাও জানে আমরা দোকান করি, কিন্তু পুলিশ আর কত ধরব, অনেক সময় শাটার খোলা থাকলেও তারা কিছু বলতেছে না, সবাইরে নিয়ে তো বাঁচতে হইব, দোকান বন্ধ রাখলে তো কোনো ইনকাম নাই। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত 1 জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়, পরে তা কয়েক দফা বাড়িয়ে আগামী 10 আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে 8 দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। এই ছিল বর্তমান সময়ের সর্বশেষ খবর। প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।